আমি সৌমদার কাছে আসব আমি সৌমদার কাছে আসব সৌমদা কাটমানির অভিযোগে অভিযুক্ত যে দল সেই দল গিয়ে কাটমানির অভিযোগ তুলছে গোয়ায় আবার আপনারা ভয় পাচ্ছেন আমরা অভিযোগটা ভয় পাচ্ছি অভিযোগটা রাজ্যপাল তুলেছেন পয়েন্ট অফ ইনফরমেশন পয়েন্ট অফ ইনফরমেশন আসছি সুপ্রিয়া আসছি এটাকে আপনারা পাবলিক পাবলিকের সামনে তুলে ধরার জন্য নির্দিষ্ট করে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন স্মারকলিপিও জমা দিয়েছেন ইস্যুটি কি আপনারা তুলতে চাইছেন রাজনৈতিক फायदा লুটতে চাইছেন সৌম্যবাবু যে দল এই বাংলায় কাটমানির অভিযোগে অভিযুক্ত সেই দল আবার গিয়ে গোয়াতে কাটমানির অভিযোগ করছে তাতে আবার ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন রাহুল গান্ধীও গোয়াতে যাচ্ছে এটা ভয় নয় আপনাদের ঘর ভাঙার ভয় তো সবথেকে বড় ভয় এই মুহূর্তে আপনি 1800 কিলোমিটার দূরে গোয়াতে যদি মাননীয় মুখ্যমন্ত্রী যান তাকে আপনি ভয় দেখছেন না ভয় ভীতি না ভক্তি কি আমি জানি না কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে গোয়া খুব সুন্দর জানেন তো সমুদ্র সৈকত দারুণ সুন্দর অনেক সমুদ্র আছে সুন্দর দেখতে যাবেন গোয়ায় কাজু বাদাম খুব ভালো পাওয়া যায় কাজু খাবেন চলে আসবেন খুব ভালো লাগবে পশ্চিমবঙ্গে ভোটে জয়লাভ করেছে সুপ্রিয়দের অভিনন্দন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটা কথা মনে রাখবেন গোয়াতে 20 লক্ষ ভোটার উনি যাচ্ছেন কি জন্য ইন্টেনশনটা কী গোয়ায় গতবারের নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করে কংগ্রেস সেখানে বেশি সংখ্যক এমএলএ পেয়েছিল কিন্তু এই সত্যপাল মালিকের প্রত্যক্ষ মদতে রাতের অন্ধকারে গোয়ায় সেই সরকার কেনাবেচা করেছে ভারতীয় জনতা পার্টি জগন্নাথ বাবু এখন কংগ্রেসকে ভাঙা যায় এক মিনিট আমাকে ক্লোজ করতে দিন গোয়াতে এই যে জগন্নাথ বাবু এত নীতির কথা বলছেন না তো জগন্নাথ বাবুদের দোকান আর সুপ্রিয়দের শোরুম গোডাউন আর শোরুম কে কোথা থেকে কখন যাবে কেউ জানে না এই ত্রিপুরার কথা বলেছেন ত্রিপুরাতে এই মুকুল রায়ের নেতৃত্বে কংগ্রেস ভাঙিয়ে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট করেছেন বিজেপিকে হাত শক্ত করেছেন লক স্টক ব্যারেল শুদ্ধ বিজেপিকে সাপ্লাই করেছেন এরা আমাদের শেখাবে কি করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয় আর একটা কথা বলি তোমাকে সেই কথাটা হচ্ছে যে সারা ভারতবর্ষে লড়াই হচ্ছে চোখে চোখ রেখে বিজেপির বিরুদ্ধে ওখানে ভোট বাইফার্কেশন করতে গিয়ে কার হাত শক্ত করছেন 500,000-1500 ভোটের ডিফারেন্সে সেখানে বিজেপি জয়লাভ করে কংগ্রেস জয়লাভ করে তাহলে ভোট বিরোধী ভোট বাইফার্কেট করলে কার লাভ হবে ঘর তো ভাঙছে সৌমদা আপনাদেরই শুনুন ঘর তো কিছু ভাঙছে না ওই নুরজিনেরও ফেলিরো শুনুন ওই নুরজিনেরও ফেলিরো যাচ্ছেন শুনুন আপনাদের ঘর ভেঙে সরকার গঠন করা হচ্ছে আপনি বলছেন ওসব আবর্জনা ফাবর্জনা দিয়ে আমাদের কিছু হয় না ওসব শুনুন কাঁচরা মাল নিয়ে ওসব কিছু নিয়ে ওসব দুদিনের লোকজন নিয়ে কিচ্ছু হবে না ওসব ছেড়ে দিন ওসব আলোচনা ছেড়ে দিন সরকার আমরা বলবো বিধানসভা দখল করার জন্য সংখ্যা তত্ত্ব তো মানতে হবে সংখ্যা শেষ কথা 2014 সাল থেকে আপনি 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 পুরনো সমাজ দাদা একটু প্লিজ আমি আপনার সময় কথা বলিনি শিষ্টাচার রাখুন সংসদ শিষ্টাচার রাখুন এইটুকু শিষ্টাচার রাখুন 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় পাঞ্জাব মণিপুর গোয়া ঝাড়খণ্ড তামিলনাড়ু আর ও গুজরাট কর্ণাটক এই যে বিজয়রথ থামিয়ে দেওয়া বিজেপির গুগল থেকে ডাউনলোড করে আসেনি মনে রাখবেন গুগল থেকে ডাউনলোড করে আসেনি লড়াই করতে হয়েছে এসব গল্প অন্য জায়গায় দেবেন গল্প দিয়ে লাভ নেই বিজেপির হাতকে শক্ত করছেন কারা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে পরিষ্কার চিত্র আজকে সবার সামনে দাবি করছেন মানুষের কাছে পরিষ্কার হচ্ছে কিন্তু আপনারা সরকারের সর্বোচ্চ ছিলেন কি বলছেন অতীতে কথা স্মরণ করলে তো আলোচনা না কিন্তু সবই ওনার ছিলেন আরে ভাই আপনাদের সরকারে আপনাদের সরকারে মন্ত্রী ছিল 4-4 বার কোথায় মুখ লুকোবেন 4-4 বার আপনার সরকারের মন্ত্রী ছিল আপনার দলের এমপি পশ্চিমবাংলা থেকে যখন জয়লাভ জগন্নাথ বাবু আপনার দলের এমপি যখন ভারতবর্ষে যায় প্রথম পশ্চিমবাংলা থেকে তৃণমূলের সমর্থনে গল্প পড়ে দেবেন